হ্যালো বন্ধুরা, আমি রুবেল, জার্মানির বার্লিন থেকে। তো আজকে এখন আসছি একটা লেকে ঘুরতে। তো লেকের এখানে সেটা হচ্ছে যে লেকের পানি কিভাবে তারা ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা জার্মানির বার্লিন সিটিতে, সিটির ভিতর দিয়ে যে লেকগুলো গেছে, ওই লেকগুলোর মধ্যে যে গাছের যে পাতা পড়ছে কিংবা প্লাস্টিক তো পড়ার কথাই না, ময়লা কেউ ফেলায় না এরকম এখানে সেখানে। তো এরা পাতাগুলোকে তুলতেছে, পাতাগুলোকে আটকে তুলতেছে। এই যে মাত্র পানি থেকে তুললে এখন যাচ্ছে এটা। এটা রোবটের মাধ্যমে করতেছে কাজটা, এটা অটোমেটিকলি এখান থেকে পাতা নিবে আর ওই যে ওইখানে নিয়ে ফেলবে পাতাগুলো। তো আসলে আমাদের দেশে যে ক্ল্যান কিংবা খাল এগুলো আছে, ময়লার খাল বলেন, ভালো খাল বলেন, সবগুলাকেই খুব সুন্দর লেকে পরিবর্তন করা যায়, করা যাবে কিংবা লেকে পরিণত করা যাবে যদি সবাই সচেতন থাকি। আর এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে মেশিন একটা, এই মেশিনটা দিয়ে সে পাতা তুলতেছে, মেশিন অটোমেটিকলি, এখানে কোনো লোক নাই, পুরো এই পুরো লেকের পানিগুলো সব পরিষ্কার করতেছে। আর এই যে কি বলে এই এই যে ই দেখা যেতেছে লোহার যে ইটা বেরি, এই লোহার বেরির ওই নিচে দিয়ে ই আছে জালি সিস্টেমের ই করে দিছে যাতে পাতা এখানে আটকা যায় সবগুলা। তো এই যে দেখতেছেন আপনারা, এই যে পাতা মাত্র ফালায় এটা আবার নিয়ে আসতেছে, পাতা মাত্র দিয়ে আসছে, এখন আবার এটা নিতে যাবে। এটা এখন নিচে গিয়ে পানির মধ্যে যে লোহার বেড়া দিছে ওইখানে সব পাতাগুলো আটকা দিতেছে, আর সাথে সাথে এটা গিয়ে নিয়ে আসতেছে পাতাগুলোকে, এই যে রোবটের মাধ্যমে। তো সবাই আসলে সচেতন থাকলে আমরা আমাদের দেশটাকে পরিষ্কার রাখতে পারি, যেরকম জার্মানের মানুষ জার্মানের লেকগুলো পরিষ্কার করতেছে। এই যেভাবে আসলে এখানে টাকা খরচের কোনো বিষয় না, যারা এই লেক কিংবা ক্যানাল কিংবা এই নদী নিয়ে স্টাডি করতেছেন কিংবা মন্ত্রণালয়ে আছেন তারা এখানে আসতে পারেন ঘুরতে, শুধু ঘুরেই চলে যান। আসলে এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, আমরা স্টুডেন্ট এখানে জার্মানিতে স্টাডি করতেছি, তো আমাদের চোখে এটা পড়তেছে। অথচ আপনারা ইঞ্জিনিয়ার পদ নিয়ে বসে আছেন এরকম বড় বড় মন্ত্রণালয়ে, আপনাদের চোখে কেন পড়ে না, আপনারা ঘুরে ঘুরে চলে যান কেন? আপনারা যেহেতু এই মন্ত্রণালয়ে আছেন, আপনারা দেখবেন যে পানি কীভাবে পরিষ্কার করা যায়, এরা কীভাবে প্রযুক্তি ইউজ করতেছে জার্মান। তো এদের এখানে অনেকেই ঘুরতে আসে বাংলাদেশের, আমি দেখি ফ্যামিলি সহ ঘুরতে আসে, সবাই রাজনৈতিক কিংবা কোনো দল বড় কোনো পর্যায়ে আছে, এসে আপনারা এরকম দেখেন, শিখেন এদের রোড কীভাবে বানায়, এদের পানি কীভাবে পরিষ্কার করতেছে। আর আমার এই ভিডিওর মাধ্যমে যারা আছেন বাংলাদেশের কিংবা আমার ফলোয়ার কিংবা আমার ফেসবুক ফ্রেন্ড সবাই দেখতেছেন, আসলে এখানে আসলে ময়লা বলতে ওইরকম নাই, শুধু গাছের পাতাগুলো আছে, এগুলোই তারা এইভাবে পরিষ্কার করতেছে তাদের। আর এই হচ্ছে অবস্থা, সবাই বাসা পরিষ্কার রাখবেন, রাস্তা পরিষ্কার রাখবেন। আসলে নদী ভাঙন যদি শুরু হয় সেই দুই মাইল দূর থেকে, এই ভাঙন কিন্তু আপনার বাসায়ও আসবে, সো বি কেয়ারফুল। একটা কাগজ সেই দূরে ফালাই দিয়ে আসলেন, ভাইবেন না যে আসলে আপনি অনেক দূরে ফালাই দিয়ে এসে পড়ছেন, আপনার বাসা ক্লিন আছে, বাইরে অক্লিন থাকলে কিংবা অপরিষ্কার থাকলে সমস্যা কি? আসলে সমস্যা আছে, পুরো দেশটা আমাদের, আমাদের সবাইকে মিলেই কাজ করতে হবে, শুধু সরকার পারবে না একা কিছু করতে। তো সবার সম্মতিক্রমে আমরা দেশটাকে পরিষ্কার রাখবো এবং নিজেরা ভালো থাকবো। জার্মানির বার্লিন থেকে আমি রুবেল, আর নেক্সট মান্থে দেখা হবে আবার লিসবন থেকে, পর্তুগাল লিসবন যাচ্ছি। তো ওইখানে আবার কিছু শিক্ষণীয়মূলক যদি কিছু পাই ভিডিও করব, ভিডিওতে দেখাবো আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, বাই বাই।